হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো তিল করলা। চলুন তাহলে দেখে নিই। তিল করলা বানাবার জন্য আমি 200 গ্রাম করলা ভালোভাবে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। লাগছে 5 টেবিল স্পুন সাদা তিল আর 2টো শুকনো লঙ্কা। আপনারা এই সাদা তিলের পরিবর্তে কালো তিল বা খসলা দিয়েও এই রান্নাটা করতে পারেন। এগুলো একসাথে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। লাগছে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা। একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ গুঁড়ো। ভালোভাবে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিট ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে নেড়ে নেব। এবার দিয়ে দেব তিল ও শুকনো লঙ্কার পেস্ট। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটা মিক্সড করে ভাজা ভাজা করে নেব। করলার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।